ভাবুন একজন মায়ের সামনে যদি তার ছেলের মাথা কেটে ফেলা হয় তাহলে তা কেমন হবে। এই ঘটনাটি ঘটেছে আরবের প্রসিদ্ধ শহর নাজরানে, যেখানে 26 বছরের মোহাম্মদ গিন মার্শালের চাচাতো ভাই মোহিত বিন আবদুল্লাহ বিন আলিয়ামিকে ভুলবশত সাধারণ কোনো ঝামেলা নিয়ে মেরে ফেলে। এরপর আলামির পরিবার মামলা করে এবং একে ধরে এক বছর জেলে রাখে। আদালত হত্যার জন্য মৃত্যু শাস্তি শুনিয়ে দেয় এবং 20 সেপ্টেম্বর শাস্তির সময় আসে। হত্যার 20 মিনিট আগে তার শেষ ইচ্ছেদ জানতে চাওয়া হয়। শেষ ইচ্ছেতে তার মার সাথে দেখা করার কথা বলে। কিছুক্ষণ পর সেখানে তার মা উপস্থিত হয় এবং কান্নায় ভেঙে পড়ে। এই কান্না দেখে সবাই আদালতের কাছে শাস্তি ফিরিয়ে নিতে বলে, কিন্তু আদালত বলে শাস্তি ফিরিয়ে না যাবে যদি যাকে হত্যা করা হয়েছে তার পরিবার তাকে ক্ষমা করে দেয়। এরপর ওখানে উপস্থিত সবাই তাদের বাড়িতে গিয়ে ক্ষমা চায় এবং গিন মার্শালকে ক্ষমা করে দিতে বলে। মৃত্যু সাজা কমানোর জন্য তাদের হীরা গহনা এবং জায়গা জমি কোটি টাকার সম্পদ তাদেরকে দিয়ে মাফ করে দিতে বলে, কিন্তু সেই পরিবার তাকে মাফ করেনি, কারণ তারা তাদের সন্তান মোহিত বিন আবদুল্লাহ বিন আলামিকে হারিয়েছে। যখন ক্ষমা চাওয়ার সফল ব্যর্থ হয় আদালত তার মাথা কেটে ফেলার হুকুম দেয়। এরপর সবার সামনে গিন মার্শালের মাথা কেটে ফেলা হয়। এর মাধ্যমে পৃথিবীর সামনে ন্যায়ের নতুন অধ্যায় সৌদি আরব পেশ করে এবং আলামের পরিবার সুষ্ঠু বিচার পায়। ধন্যবাদ, এটা ছিল আজকের এক মর্মান্তিক ঘটনা।